অল্প পরিসরে এবং আমাদের শক্তি সামর্থ্য সবই আপনার সংকীর্ণ পর্যায়ের একমাত্র সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ শাহনুহু সুতরাং অনেকে এই ব্যাপারটা বুঝে ধর্মের দিকে ধাবিত হচ্ছেন অনেক এলাকা থেকে খবর আসছে আমাদের বাংলাদেশ থেকে যেখানে মুসলিম অনেক সময় এক কাতারা হইতেও কষ্ট হতো বারান্দা পর্যন্ত ভর্তি হয়ে যায় সুতরাং মানুষ আস্তে আস্তে ধর্মমুখী হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে এই কারণে আমাদের কিভাবে আমরা ফার করবো সেটা আমাদের অবশ্যই জানা দরকার আল্লাহর কাছে ক্ষমা চাইব মানসিকতা ঠিক আছে কিন্তু অনেক সময় এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে অনেকে বেদাতি আপনার পদ্ধতি অবলম্বন করে থাকেন এই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা ভাবে যেন ইস্তেকফার করতে পারি শরীরসম্মতভাবে কোরআন হাদিসের দৃষ্টিকোণে সেটা আমাদেরকে অবশ্যই জানিয়ে দিতে হবে আমরা ইস্তেকফারের কয়েকটি ধরন নিয়ে আলোচনা করব। ইস্তেক ক্ষেত্রে সর্বোত্তম ইস্তেকফফার হচ্ছে সৈয়দের ইতেফার যেটাকে ইস্তেকফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার হিসেবে أفنر الله رسول صلى الله عليه وسلم عقايده قرأتين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على أحدك وعدك مستطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر ذنوب إلا أنت إي استقفار تاجي شورب سيستو استقفار إذا جي شورب سيستو إبن القيم رحمه الله حديثتي أبو داودر مديشة এবং এটা বিশুদ্ধ হাদিস হ্যাঁ হাদিস নম্বর এসে তেরোশো নয় নম্বর ত্রিমিজির মধ্যেও হাদিসটি এসেছে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তো আপনার ছিয়াশি নম্বর আলবানি রাহিমল সুনানে আবু দাউদ এবং সহিদ সুনানে আবু দাউদ এবং সহি সুনান ত্রিমিজির মধ্যে এটাকে বিশুদ্ধভাবে আখ্যায়িত করেছেন এটা এত গুরুত্বপূর্ণ ইস্তেকফার হলো কেন এই ধরনটা সর্বোত্তম কেন হ্যাঁ এবং রসুল আকরম সাহেব হাদিসের মধ্যে এটার ফজিলতের ক্ষেত্রে বলেছেন কেউ যদি সকালবেলা এটা পড়ে এবং সন্ধ্যার আগে যদি মারা যায় সে আপনার পাপ মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এরকম ভাবে কেউ যদি সন্ধ্যাবেলা পড়ে রাত্রে যদি সকাল হতে হতে মারা যায় তাহলে সে পাপ মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে এটার গুরুত্ব এত বাড়লো কেন এবং কাইম রাহিমহল্লাহ হ্যাঁ এটা বলেছেন এই কারণে যে ইস্তেক মধ্যে বিশাল একটা মর্ম আছে কারণ এই ফারের মধ্যে বান্দা আল্লাহ রুবিয়তকে স্বীকার করেছে আল্লাহর উলুহিয়তকে স্বীকার করেছে আল্লাহর আহদানিয়েতকে স্বীকার করেছে এবং সে স্বীকার তিনিই একমাত্র তার স্রষ্টা এবং তিনিই তার সম্পর্কে ভালো করে জানেন হ্যাঁ এবং তিনিই তাকে সৃষ্টি করেছেন যেই সৃষ্টি হ্যাঁ বোঝায় যে এ তিনি হ্যাঁ আল্লাহর যে অধিকার আছে স্রষ্টা হিসেবে তার অধিকার আছে কিন্তু সেই অধিকার সে রক্ষা করতে পারছে না অধিকারের ব্যাপারে ত্রুটি করছেন এবং সে এটা বিশ্বাস করছে স্বীকার করছে যে তার হ্যাঁ তার তারই বান্দা সে একজন মানুষ তারই বান্দা বান্দা এবং তার সমস্ত কিছু তার হাতেই ন্যস্ত এবং তার কবজা দেন হুম এবং তার থেকে পালিয়ে যাওয়ার তার কোনো ক্ষমতা নেই তারপরে স্বীকার করছে যে আমি আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য যেটা আপনি রসুরের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন কিন্তু সেটা আমার সাধ্যমতো আমরা করে যাচ্ছি আপনার যে অধিকার আপনার যে পাওনা সেই অনুযায়ী আপনার আদেশ নিষেধ মানার ক্ষমতা আমার নেই কারণ আমি একজন মানুষ হ্যাঁ সেই হিসেবে আল্লাহর কথা আল্লাহর কাছে বলা যে আমার মতো আমি চেষ্টা করছি হ্যাঁ আপনার আদেশ নিষেধ মানার জন্য এবং আমি স্বীকার করছি আপনার সাথে আমি যে ওয়াদা করেছি আপনি যে ওয়াদা করেছেন যে যারা আপনার আনুগত্য করবে তার যে তাকে যে আপনি প্রভৃতি দান দেবেন এবং আপনার যে হ্যাঁ যে আপনার সাথে দুরাচার করবে বা আপনার বিরুদ্ধে আচরণ করবে তাকে যে শাস্তি দিবেন এগুলো আমি সব বিশ্বাস করছি এবং আমি আপনার অঙ্গীকার উপর হ্যাঁ চলার চেষ্টা করছি এতে কোনো আমি ত্রুটি করার চেষ্টা করছি না এবং আপ শেষ পর্যন্ত আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে আমি যে আপনার আদেশ নিষেধের মধ্যে যে আপনার হ্যাঁ করছি সেটা আপনি বুঝতেই পারছেন হ্যাঁ আপনি যদি আমাকে হ্যাঁ যদি রক্ষা না করেন এবং তখন আমার ধ্বংস ছাড়া আমার কোনো উপায় নেই হুম কারণ আপনার যদি অধিকার নষ্ট হয় তাইলে ধ্বংসই আমার অনিবার্য কিন্তু সেটার দিকে না তাকিয়ে আমি মানুষ হিসেবে আমার হ্যাঁ দুর্বলতাকে বা সংকীর্ণতাকে বুঝে আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি স্বীকার করছি আপনি আমাকে অনেক দিয়েছেন আমি স্বীকার করছি যে আমি অনেক পাপ করেছি আপনি আমাকে অনেক দিয়েছেন কিন্তু তার বিপরীতে আমি আপনার সত্যিকার অর্থে গোলামি করতে পারিনি সুতরাং আমার পাপের কথা স্বীকার করছি এই কারণে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে যে আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনি এই পাপের ও থেকে আমাকে মুক্ত করবেন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না সুতরাং এই যে হ্যাঁ সুন্দর একটি মর্ম এই ইস্তেক ভিতরে লুকিয়ে আছে সেটার কারণে এটা সর্বশ্রেষ্ঠ ইস্তেক ফার হিসেবে আপনার আখ্যায়িত হয়েছে এই গেল একটা ধরন যেটাকে সাইয়দের ইস্তেক ফার বলা হয় আরেকটি ধরন রয়েছে বোকারে মুসলিমের হাদিসে হ্যাঁ হজরত আবু বকর রাত্রী থেকে বর্ণিত তিনি বলেন একদা তিনি রসূল আকরমসাল ইসলামকে বলেছিলেন যে আল্লিম নীদ বিহিফি আপনি এমন একটি দোয়া আমাকে শিক্ষা দিবেন যেটা আমি আমার সালাতের মধ্যে সেই দোয়াটা আমি পড়তে পারি তখন রসূল আকরমস ইসলাম তাকে হ্যাঁ একটি দোয়া শিক্ষা দিয়েছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ আসতে পারার একটি ধরন যেটা বুখারির হাদিস এবং মুসলিমের হাদিস হাদিস নাম্বার আটশো এগারো মুসলিমের হাদিস হচ্ছে চার হাজার নয়শো দু তিরাশি হ্যাঁ আল্লাহর শিক্ষা দিয়েছেন যেটা আমরা অনেকেই জানি যে আল্লাহ রাহিম হ্যাঁ এটার মরমাত্র হচ্ছে হে আল্লাহ হ্যাঁ আমি তো আমার উপর অনেক জুলুম করেছি আপনি তো আপনি ছাড়া আর কেউ আমার আমাকে ক্ষমা করতে পারবে না সুতরাং আপনি আমাকে আপনার নিজ হ্যাঁ ক্ষমায় ক্ষমা করে দেন এবং আপনি আমার উপর দয়া করুন কারণ আপনি ক্ষমাশীল আপনি দয়ালু এটা হচ্ছে আরেকটা ধরন ইস্তেকর যেটা আমরা সালাতের মধ্যে অনেকে পড়ে থাকে

فر জাহাফ الزحف رسول اکرم صلی الله যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনি ছাড়া সত্য করে মা'বুদ নেই আপনি চিরঞ্জীব আপনি চির চিরসংরক্ষক এবং আপনার নিকট আমি তওবা করছি এটা যদি কেউ বলে তার সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবেন যদিও সে আপনার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসে এই যে যুদ্ধক্ষেত্র থেকে যে পালিয়ে আসার ব্যাপারটা এটা একটা সুন্দর সংকেত দিয়েছে এই হাদিসটা কিন্তু আবু দাউদের মধ্যে এসেছে হাদিস নম্বর নয় এবং আলবানি রাহমুল্লাহ এটা সুনান আবিদা সুনান সুনানের মধ্যে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন এই হাদিসটা প্রমাণ করে যে আপনার এই দোয়াটা পড়লে বা এই করলে সগিরা কবিরা সমস্ত গুণা মাফ হয়ে যাবে হুম কারণ এখানে একটা কবিরা গুনার দিকে ইঙ্গিত করা হয়েছে কারণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এটা একটা কবিরা গুণা সুতরাং এই দোয়ার মাধ্যমে এই ইসতেকফারের মাধ্যমে সবিরা কবিরা গুণা মাফ হয়ে যাবে কিন্তু একটি কথা স্মরণ রাখতে হবে যে আপনি যখন ইসতেক করবেন তখন এটার সাথে আপনি গুনার উপর অটলতা থেকে মুক্ত থাকতে হবে যে গুণা থেকে সরিয়ে আসবেন গুণা আর করবেন না এই চিন্তা চেতনা থাকতে হবে এই চিন্তা থাকলে পাশাপাশি ইস্তেকফার পাশাপাশি তোবটাও হয়ে যাবে আর এই তোবা হওয়ার কারণেই তখন এটা বিশাল ফলদায়ক হবে নতুবা আপনি যদি মুখে বলেন আজ কিন্তু আপনি গুনা থেকে এখনো দূরে সরেননি তাইলে এটা একমাত্র দোয়াই হবে যেরকম আমরা অনেকে আল্লাহর কাছে অনেক দোয়াই করি তখন এই দোয়া আল্লাহ কবুল করতেও পারেন নাও করতে পারেন সেটা আল্লাহর ইচ্ছা তখন সাধারণ দোয়া হিসেবে পরিগণিত হবে কিন্তু যদি আপনি এটার সাথে গুনা থেকে দূরে সরার মানসিকতা পোষণ করেন এবং এটা প্রতিজ্ঞা করেন যে আল্লাহর সাথে আমি কোনো আর গুণা করব না তাইলে এটা তোবার সাথে সাথে তোবাটা অ্যাড হয়ে গেল তখন এটা বেশি ফলদায়ক হবে এই কারণে ওলামাই কাম বলেছেন কেউ যদি বলে হওয়া তু বিলি এর দুটি আপনার দিক হতে পারে দুইটা ধরন হতে পারে কথাটা সহজ আস্তাফুরা তু বিলি বলে এটা ধরন দুইটা একটা হচ্ছে সে এরকমভাবে বলবে যে এই কথাটা বলবে সে কিন্তু মনে মনে সে এখনো গুনার ইচ্ছা আছে। সেই গুণা থেকে এখনো সরিয়ে আসেনি হ্যাঁ মনে মনে এখনও খেয়াল যে গুণা করবে কিন্তু মুখে বলেছে হওয়া তু বিলি বলেছে সে মিথ্যুক সে মিথ্যা কথা বলেছে সে যে কাছে বলেছে আল্লাহ আমি তোবা করেছি অথচ সে তো তোবা করেনি তাইলে সে মিথ্যা কথা বলেছে তাইলে তার এই তোবা তোবা হলো না যদি মুখে বলেছে তার তোবাটা তোবা হিসেবে গ্রহণযোগ্য হলো না দ্বিতীয় আরেকটা প্রকার আছে সেটা হচ্ছে সে গুণা থেকে দূরে সরে গেছে সে মুখে বলেছে আস্তাফুরল্লাহ তু এবং সে গুণা করছে না গুনার মানুষ পোষণ করছে না এমন যদি হয়ে থাকে তাইলে সত্যিকে আর এটা তোবা হবে এতে কোনো সন্দেহ নেই হুম এই কারণে এই প্রতিজ্ঞা আপনার আমার ভিতরে থাকতে হবে এই তোবার পাশাপাশি এই কথা বলার পাশাপাশি যে আস্তাফরুল্লাহ থুবিলি যে আপনার আল্লাহর সাথে ওয়াদা করতে হবে যে আমি আর গুণা করব না হ্যাঁ প্রতিজ্ঞাবদ্ধ আমি এবং গুণা থেকে সরে আসতে হবে তাহলেই আপনার এই তোবার সাথে এই তো বা করছি সেটা ফলপ্রসূ হবে এতে কোনো সন্দেহ নেই তখন এটা সত্যিকে রাখতে কাজ দিবে এবং সমস্তগুলা ক্ষমা হওয়ার হ্যাঁ এটা আপনার মাধ্যম হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এই কারণে আমরা বলবো এই যে আমাদের যে প্রেক্ষাপট চলছে আমরা যে আপনার বিশেষ করে আমরা মর্মাহত এবং দিশাহারা অনেকে হয়ে গেছি আল্লাহর উপর ভরসা করা ছাড়া আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো গতি নেই এই কারণে আমাদেরকে সত্যিকার অর্থে তোবা ইসতেক ফারের দিকে ফিরে যেতে হবে এবং ইস্তেক ফারের কয়েকটি ধরন আমরা বলেছি এবং ইস্তেক এই ধরনের সাথে মানসিক যে আপনার সম্পর্ক সেটাও বলে দেওয়ার চেষ্টা করেছি যেন ইস্তেক ফারের পাশাপাশি মানসিক অবস্থাও তেমন হয় আস্তাফরুল্লা তুবিল বলার পাশাপাশি যেন হ্যাঁ মানসিক অবস্থায় সে তোবার হয় যদি দিকে এখন মানসিক ঝোঁক থাকে তাইলে আমি মৃত্যুক সেজে যাব। আমার এটা শুধু একটা দোয়ার মতোই হয়ে যাবে আল্লাহ কবুল করলে করবেন না হলে কবুল করবেন না হ্যাঁ তখন সেটা কার্যকরী হবে না এই কারণে আমরা সত্যিকারভাবে মানুষ সেই অবস্থা নিয়ে আমরা যদি সত্যিকার অর্থে এসতে পার করতে পারি তোবার সাথে সম্পৃক্ত করে তাইলে সেটা অবশ্যই বিশাল ফলপ্রসূ হবে এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব আল্লাহর দয়া পেয়ে যাব আল্লাহ যে আমাদেরকে তেমন ইস্তফার করার তৌফিক দান করুন ওসল আল্লাহন আহমদ ওয়ালা ওসফ রহি আজমাইন